এই পৃথিবীতে 100% কাউকে সন্তুষ্ট করতে পারবেন না আপনি চাইলে আপনার জীবনকে যদি 100 বছর আল্লাহ হায়াত দেয় আর 100 বছর ইনকাম করে ব্যবসা বাণিজ্য করে মাথার গাম পায়ে ফেলে কাজ করে আপনি আপনার স্ত্রীকে 100% খুশি করতে পারবেন না আপনি মাতার গাম পায়ে ফেলে আপনার স্ত্রীর জন্য আপনার সন্তানের জন্য যদি আপনি সম্পত্তি করে যান এক সময় আপনার স্ত্রী আর আপনার সন্তান বলবে আপনি আমাদের জন্য কি করছেন সব তো আপনার ভাই বোনের জন্য করছেন আপনি মাতার গাম পায়ে ফেলে যাদের জন্য এত কিছু করলেন এই ভাই বোন একদিন বলবে ভাই তুমি আমাদের জন্য কি করছো সব তো তোমার সন্তান আর বউর জন্য করছো বুঝা গেল এই দুই গ্রুপের দলাদলিতে আপনার লাইফ শেষ আপনি কাউকে খুশি করতে পারবেন না কথা বলেন না কেন কোনো সম্ভাবনা নাই আপনি দেখেন না আপনি বড় ভাই ছোট ভাইকে বিদেশে পাঠিয়েছেন চাকরি দিয়েছেন পড়ালেখা করিয়েছেন বলবে ও আমার জন্য কিচ্ছু করে নাই কথা বলেন আপনি যদি বড় হন আপনার মা বাপ বলবে তুই আমার ছোট ছেলের জন্য কিচ্ছু করছ নাই সব তোর শ্বশুর বাড়ি করছস ঘটনা হলো আপনি এমন একটা লাইফ ক্রিয়েট করলেন যে আপনি পুরো দিয়েই গেলেন বিনিময়ে সবার কাছ থেকে কথা শুনলেন কেউ আপনার উপরে খুশি হলো না রব এটা দেখেননি রব এটা দেখেননি রব দেখতে দেখতে বলছেন বান্দা আমি তোকে আমার হাত দিয়ে বানাইছি মা তো মাত্র তোকে 10 মাস পেটে রাখছে বাপ তোকে 30 বৎসর পিঠের উপরে রেখে মাতার গাম পায়ে ফেল বড় করছে কেউ তোরে বানায় নাই বানাইছি আমার হাত দিয়া সুতরাং বান্দা কেউ তোর উপরে খুশি না হলেও কেউ সন্তুষ্ট না হলেও এ তো 70টা বৎসর মাকে মা ডাকলে বাপকে বাপ ডাকলে সন্তানদেরকে তো বড় করলে কেউ খুশি হলো না আর আমি যদি তোমাকে হায়াতে জিন্দেগিতে 100 বৎসর হায়াত দেই 99 বৎসর 11 মাস 29 দিন নাফরমানি করো একটা বারও আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো না একটা বারও আমার কথা স্মরণ করো না হায়াতে জিন্দগির বাকি আছে মাত্র একদিন অথবা 1 ঘন্টা ওই সময় যদি একবার সেজদায় গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিতে পারো সাথে সাথে 100 বৎসরের গুনাহকে মাফ করে কেউ কথা না শুনলেও আমি শুনে তোমাকে আমার কুলে উঠাইয়া মাফির ওয়াদা দিয়ে দিলাম রব তার নাম রব তোমাকে খুঁজে ওলামেরা শোনো খুব লম্বা কথা বলবো না আল্লাহ এই দুই চোখ দিয়ে আমাকে দুনিয়া দেখাইছে পৃথিবীর জান্নাত খ্যাত রাষ্ট্রগুলাও দেখাইছে কোনো শান্তি নাই শান্তি একমাত্র রবের কদমে সেজদায় কেয়ামতের সবথেকে বড় আলামত হচ্ছে 10টা জিব্রিল আমিন কে আল্লাহ এই পৃথিবীতে রাসূলে পাকের কাছে বিভিন্ন নবীদের কাছে জিব্রাইল কে আল্লাহ পাঠিয়েছেন 1 বার 2 বার 3 বার আর আমার রাসূলের কাছে জিব্রাইল কে পাঠিয়েছেন 24,000 বার শেষ যখন রাসূলে পাকের সঙ্গে জিব্রাইলের দেখা হয় জিব্রাইল বলছেন জিব্রাইল কে রাসূলে পাক বলছেন শোনো ভাই আর কোন দিন আসবো আমি জানি না জিব্রাইল বলছেন আর কোনো দিন আসবোই না তখন বলছেন আমার মনসে আমার পরে কি আর কোনো দিন পৃথিবীতে আসবা জিব্রিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি জানি না আল্লাহর কাছে জিজ্ঞাসা করি আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ বলেন জিব্রাইল রাসূল পাকের পরে তোমাকে আমি আরো 10 বার পৃথিবীতে পাঠাবো কিয়ামতের আগে জিব্রিল আমিন এসে রাসূল পাককে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে আমি আর 10 বার পৃথিবীতে যাব নবীজি বললেন কেন যাবেন কেন যেতে চাও জিব্রিল আমিন বলছেন আমি জানি না এটাও আল্লাহ জানেন জিব্রিল আমিন আল্লাহর কাছে জিজ্ঞাসা করলেন আল্লাহ আমি কেন যাব আল্লাহ বললেন এই পৃথিবী থেকে দামি দামি 10টা জিনিস উঠাইয়া নেওয়ার জন্য যাবেন কয়টা জিনিস 10টা দামি দামি 10টা জিনিসকে উঠিয়ে নেওয়ার জন্য তোমাকে পৃথিবীতে পাঠাবো জিব্রিল আমিন এই দামি দামি যে 10টা জিনিস উঠাইয়া নিয়ে যাওয়ার জন্যই পৃথিবীতে আসবার কথা আসলে এই 10টা জিনিস এখন পৃথিবীতে আছে না উঠে গিয়েছে আমার মন চায় আপনাদেরকে এগুলা বলতে যদি শুনেন আপনারা নিজেরাই আশ্চর্য হয়ে যাবেন আসলে আমরা এখন কি করতে পারি যে 10 জিনিসকে উঠাইয়া নেওয়ার কথা এগুলো আল্লাহ কি আসলেই উঠিয়ে নিয়ে গেছেন
কারণ আমি যখন বলবো দেখবেন আসলে এগুলো নাই। সুতরাং আপনি আমি যে বসে আছি, এই যে আপনারা দাড়ি রাখছেন আমিও রাখছি, আপনারা টুপি পরছেন আমিও পরছি, আপনারা পাঞ্জাবি পরছেন আমিও পরছি, আপনাদের তসবি আছে হয়তো আমার নাই, তো আমরা হয়তো এগুলো নিয়ে বসে রয়েছি ভাবভঙ্গি ধরে জান্নাতে যাওয়ার জন্যে। আসলে জান্নাতে যাওয়ার জন্য ভাবভঙ্গির কোনো দরকার নাই। এই ভাবভঙ্গি দাড়ি টুপি জুব্বা পাগড়ি পাঞ্জাবি এগুলো ভাব ধরে জান্নাতে যাওয়া যাবে না। যদি দিলে আল্লাহর তাওহীদ আর রাসূলের ভালোবাসা না থাকে, এই পোশাকই আপনাকে জান্নাতে নিবে না। রাসূলে পাকের অনেক সাহাবী ছিলেন যাদের কাপড় ছিল না, বউ এবং স্বামী মিলে পোশাক ছিল একটা, স্বামী যেটা পরতেন স্ত্রী ওটাই পরতেন, দুজন মিলে একটা কাপড়, আর কোনো কাপড়ও নাই, থাকবার কোনো ঘর নাই, গড়তে থাকেন। এরপরে আল্লাহ তাদেরকে দুনিয়া জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বোঝা গেল ভাবভঙ্গি শুধু জান্নাতের কারণ নয়, আপনাকে আমাকে জান্নাতে যেতে হলে দিলে লাগবে তাওহীদ আর রিসালাত। আজকে ইবাদতে স্বাদ পাই না, আমি আপনাদেরকে বলেছিলাম যে কথার থেকে সংক্ষেপ করে মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহকে সন্তুষ্ট করা কোনো জিনিস দিয়ে এই পৃথিবীর মানুষকে সন্তুষ্ট করা যায় না। রব বলছেন যিনি খুশি হন এক জিনিসে, সেটা হচ্ছে সেজদা। সেটা কি? কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সৃষ্টির মধ্যে সর্বপ্রথম জিব্রিল আমিনকে সৃষ্টি করলেন। স্রষ্টা হিসাবে আল্লাহ আছেন, আর জিব্রিল আমিন আছেন, আর কোনো জিনিস বানান নাই। এবার জিব্রাইল আল্লাহকে বলছেন, আল্লাহ তাআলা আপনার কাছে আমি জানতে চাই, এই দুনিয়ার জমিনে কোনো দিন আপনাকে অসন্তুষ্ট করতে চাই না, যতদিন পর্যন্ত আপনি থাকবেন আর পৃথিবী থাকবে ততদিন আপনি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, কি করা লাগবে? আয় আল্লাহ তাআলা আমি চাই না কোনো দিন আপনি আমার উপরে বেজার হয়ে যান, আমি চাই না কোনো দিন আমার উপরে নাকশ হয়ে যান, আমি চাই যতদিন থাকবো ততদিন আপনাকে খুশি রাখতে। আল্লাহ বললেন, জিবরাইল আমি যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, আসমান জমিন আরশ কুরসি লওহা কলম জান্নাত জাহান্নাম জিন্নাত ইনসান ফরিশতা, আমি আল্লাহ যা সৃষ্টি করেছি আর যা সৃষ্টি করি নাই, জিবরাইল তুমি যদি সব আমাকে দিয়ে দাও আমাকে সন্তুষ্ট করতে পারবা না, কিন্তু কোনো গোলাম যখন আমাকে ভালোবেসে আমার কদমে একটাবার সেজদায় পড়ে যায়, ওই একটা সেজদার মাধ্যমে আমি আল্লাহ বান্দার উপরে খুশি হয়ে যায়। এবার জিব্রাইল আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা তাহলে বুঝতে পেরেছি এই সৃষ্টিতে কোনোদিন আপনি আমার উপরে অসন্তুষ্ট হতে পারবেন না, আর অসন্তুষ্ট হওয়ার সুযোগ নাই। আয় আল্লাহ পুরা জিন্দগি আমার উপরে সন্তুষ্ট থাকবেন, কারণ আমার চাইতে লম্বা সাজদা পৃথিবীর কেউ দিতে পারবে না। এই বলে জিব্রিল আমিন সাজদায় পড়ে গেলেন। কেউ বলেছেন একদিন দুই দিন না, 1000 2000 বৎসর না, জিব্রাইল আল্লাহর কদমে সাজদায় পড়ে গেলেন একাধারে 30,000 বছর। আর কেউ বলেছেন জিব্রাইল আল্লাহর কদমে সাজদা করলেন 30,00,000 বৎসর। 30,00,000 বৎসর একাধারে সাজদা করলেন, কোনো কথা নাই, কোনো বার্তা নাই, আল্লাহর কদমে সাজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আপনার কাছে আমি কোনো জিনিস চাই না, জানতেও চাই না, শুধু একটাবার বলবেন আমার উপরে সন্তুষ্ট কিনা। দীর্ঘ 30,00,000 বৎসর সাজদার পরে আল্লাহ বললেন, জিব্রাইল এবার মাথা উঠাও। জিব্রিল আমিন মাথা উঠিয়ে দিলেন, আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ তাআলা বলেন না আপনি আমার উপরে সন্তুষ্ট হলেন কিনা। আল্লাহ বললেন, জিব্রাইল রে 30,00,000 বৎসর সেজদা করেছ, আমি তোমার উপরে সন্তুষ্ট কিনা তুমি জানতে চাও? জিব্রাইল প্রশ্নের জবাব জানবার আগে আমার আরশে আজিমের স্ট্রাকচার ডিজাইনের দিকে তাকাও, আরশে আজিমের দিকে একটাবার লক্ষ্য করো, ওখানেই হয়তো তোমার প্রশ্নের জবাব রয়েছে। জিব্রিল আমিন আরশে আজিমের দিকে লক্ষ্য করলেন, ওখানে তাকাইয়া দেখেন লেখা আছে, লা
ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে ডাক দিয়ে বলছেন আল্লাহ তাআলা, 30 লক্ষ বছর আপনার কদমে সিজদা করেছি, আপনি সন্তুষ্ট হয়েছেন কিনা আমি জানতে চাই, কিনা আপনি আমাকে কালিমা দেখাইয়া দিলেন, ওই কালিমার সঙ্গে আমার সিজদার সম্পর্ক কি? আল্লাহ বললেন, জিবরাইল তুমি শোনো, আমার আখেরি জামানার পয়গম্বর হাবিবুল্লাহ, যাকে কলিজা থেকে ভালোবেসেছি, যাকে উপলক্ষ করে দুনিয়াকে সাজাইলাম, তাকে আমি হাবিবুল্লাহ বানিয়েছি, কলিজার বন্ধু বানিয়েছি, এই কালেমা আমি আল্লাহ তাকে গিফট করতে চাই, উপহার দিতে চাই। আয় আল্লাহ তাআলা, বুঝলাম তো কালিমা গিফট করবেন, আমার প্রশ্নের জবাব কি? আল্লাহ বললেন, এবার শোনো জিবরাইল, এই কালিমা আমি যাকে গিফট করতে চাই সে আখেরি জামানার পয়গম্বরের আখেরি জামানার উম্মতেরা, আমার আখেরি জামানার গোলামেরা দুনিয়ার জমিনে যাওয়ার পরে প্রতিদিন কমপক্ষে 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। কত ওয়াক্ত? আখেরি জামানার গোলামেরা 5 ওয়াক্ত সালাত ফরজ পড়বে। 5 ওয়াক্ত সালাতে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে। কত রাকাত? আবার বলেন, 17 রাকাত সালাত ফরজ পড়বে। ফজরের সালাত 2 রাকাত, জোহরের 4 রাকাত কত হলো? আসরের 4 রাকাত কত হলো? মাগরিবের 3 কত হলো? ইশার 4 কত হলো? আল্লাহ বলেন, আখেরি জামানার গোলামেরা দুনিয়ায় যাওয়ার পরে কমপক্ষে 17 রাকাত সালাত ফরজ পড়বে, প্রত্যেকটা রাকাতে কমপক্ষে 2টা করে সেজদা দিবে, প্রত্যেকটা সেজদায় কমপক্ষে 3 বার করে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। আমার যেই গোলাম একবার সেজদায় গিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, ও জিবরাইল তুমি 30 লক্ষ বছর সেজদায় পড়ে যেই শান যেই মান যেই মর্যাদার মালিক হতে পারো নাই, আখেরি জামানার গুনাহগারেরা একটা বার সেজদায় গিয়ে যখন আমাকে ডাক দিয়ে পড়বে সুবহানা রাব্বিয়াল আলা, তার ওই একবারের সুবহানা রাব্বিয়াল আলার মর্যাদা তোমার 30 লক্ষ বৎসরের সেজদার চাইতে আমি আল্লাহর কাছে বাড়ি হয়ে যা। আল্লাহু আকবার। ও জিবরাইল, আমাকে সন্তুষ্ট করার পদ্ধতি হলো সেজদা। বান্দা যখন উঁচা মাথাটাকে আমার কদমে লাগাইয়া দেয়, এর চাইতে নিচে যাওয়ার জায়গা নাই। সুতরাং দুনিয়ার জমিনে আল্লাহকে সন্তুষ্ট করার সুযোগ হলো সেজদা। সুতরাং এই পৃথিবীতে আমাদেরকে সেজদা করা লাগবে কাকে? আওয়াজ করে বলেন আল্লাহ। কিন্তু আফসুস হচ্ছে আমাদের, আমার কষ্ট যেখানে আপনাদের প্রতি, মসজিদে যদি নামাজ একটু দেরি হয়, ইমাম সাহেব যদি রুকু একটু লম্বা করে, সেজদাটা একটু লম্বা করে, তো মুসল্লিরা পিছনে কথা বলা শুরু করে, এমনটা কেমন লোক? বুড়া মানুষ বসে রয়েছে, বুড়া মানুষ সেজদা দিতেছে আর বেচারা লম্বা সেজদা করতেছে। আর বাবা, 24টা ঘন্টা প্রতিদিন 24টা ঘন্টার 23টা ঘন্টা তুমি দুনিয়ার কাজ করো, 1টা ঘন্টা আল্লাহরে দিতে পারো না? তুমি কেমন নিমক হারাম, 1টা ঘন্টা আল্লাহরে দিতে পারো না? কথা বলেন না কেন? 1টা ঘন্টা দেওয়া যায় না? আমি বলছি না আপনারা ব্যবসা বাণিজ্য বাদ দেন, আমি বলছি না বিয়ে শাদী বাদ দেন, ব্যবসা বাণিজ্য করেন, চাকরি করেন, বাচ্চা কাচ্চা দেখেন, স্ত্রীর সাথে সময় কাটান, ফ্যামিলির সাথে সময় কাটান, রাজনীতি করেন, যাবার লাগে তা করেন, সব করেন, 24টা ঘন্টায় 1টা ঘন্টা আল্লাহরে দেওয়া যায় না? আমি আবার বলছি, 1টা ঘন্টা একসাথে দেওয়ার দরকার নাই, ফজরের সময় 20 মিনিট দিলে চলবে, জোহরে আরও 20 মিনিট দিলে চলবে, আসরে আরও 20 মিনিট দিলে চলবে, মাগরিবে 10টা মিনিট দিলে চলবে, এশায় 10টা 20টা মিনিট দিলে চলবে, এটা পারবো না আমরা? কথা বলেন না কেন পারবো না? ইনশাল্লাহ তো বলেন, তো নামাজে তো থাকেন না। ও জোয়ানেরা, তোমাদেরকে বলছি ভাই, আমিও তোমাদের মতো জোয়ান, তোমরা তো আজকালকে দুনিয়া 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 বলে ব্যস্ত, তোমাদেরকে দুনিয়াই কবরে নিয়ে যাবে। মনে রাখবে, এই পৃথিবীতে মরে যাওয়ার পরে তুমি যে 24 ঘন্টা যে দুনিয়ার পিছনে দৌড়াইছ, যখনই তুমি মরবা সাথে সাথে তোমার সাথে যেই জিনিসের সম্পর্ক শেষ,
এটা হচ্ছে দুনিয়ার সম্পদ, কথা বলেন না কেন? তুমি দুনিয়ার সম্পদ মরে যাওয়ার সাথে সাথে ওয়ারিশকে দিলেও ওয়ারিশ মালিক, না দিলেও ওয়ারিশ মালিক, কেউ না থাকলেও রাষ্ট্র মালিক, কিন্তু তোমার মালিকানার নাই, কথা বলেন না কেন? কার জন্য এত কিছু করতেছে? আমার কথা কি শোনা যায়? কার জন্য এত কিছু করতেছে? জোয়ান তোদেরকে বলছি, জোয়ান যারা আছো আমাদের মতো, তোমরা তো খারাপ হয়ে গেছো, মসজিদের ভিতরে তো সব কথা আজকে বলতে পারবো না, তোমরা তো খারাপ হয়ে গেছো জোয়ান, আজকালকের এত খারাপ হয়েছে, আমার বড় ব্যথা লাগে। ও জোয়ান তোদেরকে বলছি ভাই, আজকাল সারাদিন মোবাইল চালায়, সারা রাত ট্যাব ল্যাপটপ মোবাইল চালায়, সারা রাত মোবাইল চালাইতে চালাইতে যুবক যখন ঘুমাতে যায়, ঘুমাতে গেলে দেখে রাত শেষ। হ্যাঁ, ঘুমাতে গেলে দেখে রাত শেষ, ঘুম থেকে উঠে দেখে দিন শেষ, আর এদের চিন্তা করতে করতে মা বাপের জিন্দগি শেষ, কথা বলেন না কেন? কেন জোয়ান তোমার কি হয়েছে কেন ভাই? আর তুমি এত খারাপ হয়েছ, মহিলা কলেজের ছুটি হলে মোটরসাইকেল নিয়ে কলেজের গেইটে যাও, ওখানে তোমার কাম কি? এখানে তোমার কাজ কি? এরপরে যুবকেরা মসজিদে নামাজে চলে আসে পকেটে ফেন্সির ইয়াবা নিয়া, কথা বলেন না কেন? ইয়াবা খায়, বাবা খায়, কি হয়ে গেল এই যুবকের? এরপরে চুল কাটে দেখবেন বাংলালিং কাটে, চুল কাটে বাংলালিং, এখানে চুল নাই, ওখানে চুল নাই, ওখানে নাই, সব খালি মধ্যখানে রাখিয়া দিছে, মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে, কথা বলেন না কেন? কি শুরু করছো তোমরা এগুলো? কি আল্লাহর কাছে কি জবাব দিবা গিয়া? এই জন্য আজকের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, লম্বা করবো না, কারণ এগারোটা হচ্ছে হচ্ছে, লম্বা করবো না, কিন্তু কথাগুলো শোনো শেষ পর্যন্ত, কি বলতে চায়। ও যুবক, আমিও মারা যাব, তুমিও তো মারা যাইবা, কেউ কিন্তু থাকবা না এখানে, জন্ম যেহেতু নিয়েছি মরা লাগবেই। আমি জানতে চাই কি নিয়ে যেতে চাও, কি আছে তোমার কাছে নিয়ে যাওয়ার মতো? চারটা আটটা গুণের কথা বলতে চাই, এই আটটা গুণ লম্বা হয়ে যাবে বলবো না, শুধু আপনাদেরকে এতটুকুন বলবো আজকে। ওই যে বললাম সেজদা, সেজদা যদি আল্লাহর কদমে দিতে পারেন, আপনাদের কি বিশ্বাস হয় রব বলেছেন আমার কদমে যদি কেউ সেজদা দিয়া আমাকে খুশি করতে পারে, জান্নাতের জিনিসও তার ঘরে পাঠাইয়া দিতে পারি? সুবহানাল্লাহ বলেন, আপনাদের মোটামুটি বিশ্বাস হচ্ছে না, বিশ্বাস না হওয়ার কথা। হ্যাঁ, কোরআন বিশ্বাস করেন সত্য, যে আমি যদি ঠিকমতো ইবাদত করি তে আল্লাহ চাইলে আমাকে জান্নাত থেকে কোনো জিনিস পৃথিবীতে দিতে পারে? বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহর কাছে বলতে পারো না কেন? মালিকের মালিক তো আল্লাহ, মালিকের মালিক তো আল্লাহ, আল্লাহর কাছে বলতে পারো না, আল্লাহর কাছে চাইতে পারো না? আজকে আমরা এদিকেই যাব। আপনারাও তো খারাপ কম না, পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজও পড়েন, হজও গিয়া করেন, দাড়িও রাখেন, খবর নিয়ে দেখেন আপনাদের এলাকায় হাজি সব দাড়ি রাখে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু এলাকার সব থেকে বড় সুদের কারবারি, ঠিক কিনা বলেন? তো আপনার এই শয়তানি করতে কইছে কেটা? নামাজও পড়বেন সুদের কারবারও করবেন, এই কামটা তো শয়তানও করে নাই। আপনাদের কি মনে হয় শয়তান কোনোদিন সুদ খাইছে? আপনাদের জানা আছে কোনোদিন? আপনার শুনছেন কোনোদিন যে শয়তান সুদ খাইছে? এই ওয়াজ আশা করি কেউ করবে না যে শয়তান সুদ খাইছে। এখানে অনেক মুরব্বী হয়তো বৈশা রয়েছেন, রাগ করেন না, ফজরের নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, এরপরে ফজরের নামাজ জামাতে পড়িয়া আল্লাহর নামের জিকির শুরু করে, জিকির করে কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিনে যায়, আর জিকির করে করে আরেকজনের আইল কাইটটা ঢুকাইয়া দেয়, কথা বলেন না? এগুলো এলাকায় নাই, বলেন নাই, বলেন নাই, বলেন নাই, এগুলা সমাজে আছে। আর অলিয়া অলিয়ার মতো বৈশাখ কই যাইতে চান? এই যে ভাববঙ্গি ধরে বৈশা রয়েছেন, দাঁড়ি টুপি জুব্বা জাব্বা লাগাইয়া কই যাইতে চান? এগুলা নিয়ে ঘটনা কি? কষ্ট পাচ্ছেন আমার কথায়? মুরব্বীদের কষ্ট লাগতেছে? এখানে কষ্ট লাগার কি আমার আর জিন্দগিতে দাওয়াত দিয়েন না, আমি বাইরে বলবো না, কি আমার তবদি আর দিয়েন না, কিন্তু সমাজ এত নষ্ট করছেন আপনারা, সমাজ এত নষ্ট করছেন, যারা ভিলেজ পলিটিক্স করেন, গ্রামের রাজনীতি করেন, এলাকার মোড়ল মাতবর বিছারি, আপনারা এই সমাজ নিয়ে এমন নষ্ট করা করছেন, দাড়িও রাখে, সাদা লুঙ্গি পরে, সাদা শার্টও পরে, এখানে সুন্দর দেখবেন একটা সুন্দর করে,
বিশাল বড় একটা রুমালও দেয়, অথবা সুন্দর সাদর একটা ফালায় পকেটে ছেলে মেয়ে সখ রাখে, কিন্তু গ্রামের পঞ্চায়েতের বিচার করতে গিয়া 500 টাকা হাতে ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এগুলা নাই এলাকায়? নাই। শয়তানি করো না, ওলিয়ার মতো বৈশা রয়েছে জান্নাতে যাইতেছে, শয়তান ওতে কামগুলো করে নাই, শয়তান ওতেগুলো করে নাই। আপনারা কোনোদিন আপনাদের জানা থাকলে বলেন, আমাকে বলেন যে শুনছেন হুজুর ওয়াজ করছে যে শয়তান গ্রামের বিচার করতে এক কাপ রং চা খাইয়া এদিকের বিচার এদিকে দিছে, এ কামটা করছে শয়তান? সুদ খায়, ঘুষ খায়, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে জায়গা জমিন দখল করে, মসজিদের জায়গা, মাদ্রাসার জায়গা, এতিমের জায়গা, গুরুস্থান, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল বানায় সব খাইয়া হজে গিয়া পাত্তর মারে শয়তান রে, কথা বলেন না কেন? 8 লক্ষ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তান রে পাত্থর মারে, শয়তান কয় আল্লাহ আমারে মারতে আইছে কেন? এই তো বড় শয়তান হয়ে বসে রয়েছে, কথা বলেন না কেন? আপনি পাত্থর মারতে গেছেন 8 লাখ খরচ করে মক্কায়, আর শয়তান বসে রয়েছে গ্রামে, কথা কয় না? খুব খারাপ লাগতেছে আপনাদের? আহারে, শয়তান চিনলেন না আপনারা? এই ওয়াজ আজকে কি করতাম বুঝতেছি না তো, আপনাদের আবার কোন জায়গায় খারাপ লাগে যায়। এই জন্য মনে রাখবেন, ভাবভঙ্গিদের শুধু লাভ নাই, আমি তো গতবারই বলছি, গত বছর হজে গিয়ে হাদিসাব পাত্তর মারতে মারতে জুতা খুললে মারতেছে শয়তান রে, যে শয়তান রে জুতা খুলে মারতে গেলেন 8 লাখ খরচ করে জামারাতে পাথর মারতে গেলেন, সুদ খায় নাই, ঘুষ খায় নাই, ফেন্সিডিল ইয়াবার ব্যবসা করে নাই, গরিবের জায়গা জমি দখল করে নাই, মসজিদ মাদ্রাসার জায়গা জমি দখল করে নাই, তাহাজ্জুদ পড়ে কুদাল খান্দে নিয়া আর একজনের আইল কাটিয়া ঢুকায় নাই, গরিবের জায়গা জমি নিজের নামে বুয়া জাল দলিল করে নাই, এরপরে ওরা গেছেন জুতা দিয়া পাথর মারতে 8 লাখ খরচ করে, জুতা যদি মারাই লাগে পাথর যদি মারতেই হয় আগে সমাজের বদমাশদেরকে মারা দরকার। সমাজটা খাইয়া বসে রয়েছে আর পাত্তর মারতে 8 লাখ খরচ করে মক্কায় গেছেন, শয়তান ওই কামটা করে নেই। আল্লাহর ওয়াস্তে গুলো বুঝো, একটা গ্রামের লোক একটা বাড়ি বানাইছে বিদেশ থেকে আইসে অথবা ঢাকা শহরে থাকে একটা বাড়ি বানাইছে, মাতবররা মিললে রাস্তা বন্ধ করে দেখো তোর বাড়িতে গাড়ি ঢুকতো না, আগে আমরা আরো 5 লাখ টাকা দে, কথা কন না কেন? এরপর রাস্তার ব্যবস্থা করে দিয়েছে, সত্য বড় শয়তান চিন্তা করো। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। কষ্ট পাইতেছেন আপনারা? কথাগুলো শুনেন, খালি জিকির করবেন, তসবি পড়বেন, জান্নাতে চলে যাইবেন, কাজ হবে না। কারণ শুনেন, কেন বললাম এই যে তসবি, আপনার দাড়ি আছে আমারও আছে, এই সমাজের বহুত হিন্দু বাইরাও দাড়ি রাখে, নাইনি দাড়ি হিন্দুদের আসেনি, আসেনি তা আমারও আছে তারও আছে, তো সমস্যা কি? আপনার টুপি আছে আমারও আছে, শিখেরাও তো টুপি পরে, আসেনি পাগড়ি আসেনি, আপনি বড় রুমাল দিয়া বড় শায়খের মতো লম্বা জুব্বা পরে বসে থাকবেন, ইহুদিরা সব থেকে দুনিয়ার সব থেকে লম্বা জুব্বা পরে, ইহুদিরা সব থেকে সুন্দর রুমাল দেয় মাথা ইহুদিরা, কথা কন লাগেন? ভাব আপনি কি ধরছেন, হেরাও তো ভাব ধরছে, আপনি তসবি পড়েন, ব্রাহ্মণ যারা আছে সমাজের ব্রাহ্মণ হিন্দুদের ব্রাহ্মণ তারাও তো তসবি পড়ে, দেখছেনি তসবি? হেরা কিন্তু দেখাইয়া পড়ে না, হাতে আগে একটা কাপড়ের ব্যাগ নেয়, ও ব্যাগে হাত ঢুকাইয়া পড়ে, তো যাই পড়ে এটাই পড়ে, তা আপনি তো দেখাইয়া পড়েন, হে তো গোপনে পড়ে, কথা বলেন নাকি? আমি তো দেখাইয়া পড়ি, হে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে, কথা বলেন? কি ভাব ধরছেন আপনি? আমি ভাব দিলে জান্নাত, আল্লাহর ওয়াস্তে এগুলো দিয়ে শুধু জান্নাতে যাওয়া যাবে না, জান্নাতে যেতে হলে দিলটা পরিষ্কার লাগবে, দিলে তাওহীদ, দিলে রাসূল, রিসালত, এছাড়া আর কোনো পদ্ধতি না, পদ্ধতি না। সামনের দিকে নিয়ে যাই মনোযোগ দিয়ে শুনেন, কি করে জান্নাতে যাবেন? যেটা বলতে চাইছিলাম, পৃথিবীতে বেঁচে থাকলেও জান্নাতের কাপড় চোপড় পাওয়া যায়, জান্নাতের জিনিস বাড়িতে আনা যায়। দেখেন আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ, এই দুনিয়ার সবিনে আমার কলিজা টুকরা রাসূল হাবিবুল্লাহ, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা মে হযরতে ফাতেমা, ছোট মানুষ তখন পর্যন্ত বিয়ের বয়স হয় নাই, মনোযোগ দিয়ে শোনেন, হযরতে ফাতেমার সঙ্গে
তার এলাকার একদিন ইহুদির মেয়ের সম্পর্ক হয়ে গেল বন্ধুত্বের সম্পর্ক। ইহুদির মেয়ের সঙ্গে হযরতে ফাতেমার বান্ধবীর সম্পর্ক হয়ে গেল। ইতিহাসে দুইটা কথা পাওয়া যায়, মনোযোগ দিয়ে শোনো। কেউ বলেছেন সম্পর্ক 6 বছর, কেউ বলেছেন সম্পর্ক 12 বছর। এই লম্বা সম্পর্ক ফাতেমার সঙ্গে ইহুদির মেয়ের হয়ে গিয়েছে। মেয়েটা প্রতিদিন বাবার বাড়ি থেকে সকালবেলা ফাতেমার কাছে আসে, সারাদিন ফাতেমার সঙ্গে থাকে, বিকেলবেলা চলে যায়। থাকতে থাকতে ফাতেমার আদর্শ, ফাতেমার চরিত্র আমানতদারি সে বুঝে ফেলেছে। সিদ্ধান্ত নিয়েছে এই পৃথিবীতে ফাতেমার মতো মহিলা মেয়ে বোধহয় আর নাই। সে ফাতেমার এত ভক্ত হয়ে গিয়েছে, দুনিয়ার জমিনে ফাতেমার মতো বিশ্বস্ত আর কাউকে মনে করে না। ওই মেয়েটা একদিন বিকেলবেলা বাবার কাছে গিয়েছে, বাবার কাছে গিয়ে বসেছে। বাবা ইহুদি ডাক দিয়ে বলছে, মেয়ে আমার, ও মা তোমার বয়স তো কম হয় নাই, মা তুমি বড় হয়ে গিয়েছ, আমি বাবা তোমাকে বিয়ে দিতে চাই, তুমি কি বিয়েতে রাজি আছো কিনা মা বলো। মেয়ে ডাক দিয়ে বলতেছে, আব্বা যান, আপনি আমার জন্য ছেলে ঠিক করবেন, আপনি আমাকে বিয়ে দিবেন, আমি মেয়ে হিসাবে মানতে যাব না, কেন বাবারা তো মেয়েদের ভালো চায়। বাবা আপনি যদি আমার বিয়ে ঠিক করেন আমি বিয়েতে রাজি। ইহুদি ডাক দিয়া বলছে, মেরে শোনো, এই দুনিয়ায় আমার এলাকায় সব থেকে বড় শিল্পপতি ইহুদির ছেলে, টাকার অভাব নাই, শিল্পপতি, স্মার্ট, ভদ্র ছেলে, এমন একটা ছেলেকে তোমার জন্য পাত্র নির্বাচিত করেছি, মারে তোমাকে ওই ছেলের কাছে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি। মেয়ে ডাক দিয়া বলছে, আব্বা যান, আমি রাজি কি না আপনি বলেছেন, আমি তো আগেই বলেছি, আজকে রাত্রের সময়টা দিন, আগামী কালকে আপনাকে সিদ্ধান্ত জানাইয়া দেব। মেয়েটা বাবার কাছ থেকে এক রাত্রের সময় নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে, বাবা আমাকে বিয়ে দিতে চায়, শিল্পপতি টাকাওয়ালা ছেলের কাছে বিয়ে দিতে চায়, আমি এখন কার কাছ থেকে পরামর্শ নিব, ভুল হবে কিনা। মেয়েটা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে, আমার লাইফের সঠিক সিদ্ধান্ত একমাত্র দিতে পারবে আমার বন্ধু, আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে হযরতে ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। মেয়েটা সকালবেলা দৌড়াইয়া ফাতেমার কাছে এসেছে আর ডাক দিয়ে বলেছে, বুমরে আজ আমার জিন্দগির সব থেকে বড় সিদ্ধান্ত নিতে তোমার কাছে এসেছি, আমার বাবা আমাকে বিয়ে দিতে চায়, আমার বাবা আমার জন্য ইহুদির এক সম্ভ্রান্ত টাকাওয়ালার ছেলেকে ঠিক করেছে, আমি বিয়েতে রাজি হব কি না তোমার কাছে জানতে চাই। ফাতেমা ডাক দিয়া বলেছেন, বোন রে আমি মুসলিম, তুমি ইহুদি, তোমার পার্সোনাল লাইফে আমি কোনো পরামর্শ দিতে পারি না, এই ব্যাপার তুমি বুঝো। মেয়ে ডাক দিয়া বলছি, ফাতেমা এই পৃথিবীতে একমাত্র তোমাকে আমানতদার বিশ্বস্ত মনে করি, আমার চাইতে বিশ্বাস তোমাকে বেশি করি, তুমি আমার লাইফে যে সিদ্ধান্ত দিবে তা মেনে নেব, তুমি ছাড়া আমি কারো কথা বিশ্বাস করি না। এবার ফাতেমা বললেন, বোন রে শোনো, তোমার বাবা যেহেতু তোমার জন্য ছেলে ঠিক করেছে, কোনো বাবাই তার মেয়েকে খারাপ জায়গায় বিয়ে দিতে চায় না, কোনো বাবাই তার মেয়ের খারাপই চায় না, সকল বাবারই চায় তার মেয়েগুলা ভালো থাকুক, আমার মন বলছে তোমার বাবা যেখানে বিয়ে ঠিক করেছে বিয়ে করে ফেল। ইহুদির মেয়েটা ফাতেমাকে জড়াইয়া ডাক দিয়া বলেছে, বোন আমার, তুমি আমাকে বলেছ বিয়ে করতে, আমি রাজি, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তোমার কথায় আমি রাজি, তুমি বলেছ আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার একটা শর্ত আছে, আমার শর্ত হলো তুমি যদি আমার বিয়েতে যাও, তুমি যদি আমার পাশে বসে থাকো, এই পৃথিবীর সব থেকে বড় আমানতদার মেয়েটা আমার কাছে বসবে, সব থেকে পৃথিবীর ভালো মেয়েটা আমার কাছে বসবে, আমাকে আশীর্বাদ করবে, আমার মন বলছে আমার জিন্দগিতে কোনো কষ্ট থাকবে না।
ফাতেমা চুকের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন বোন আমার তুমি ইহুদি আমি মুসলিম তোমার বিয়েতে যদি আমি যাই আমার বাবাকে নিয়ে মানুষ চিৎকারি করবে আমার বাবাকে নিয়ে মানুষ মস্কারা করবে মুসলমান হয়ে কেমনে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে গেলাম আর তোমার বাড়িতে যারা আসবে আমাকেও নিয়ে ঠিটকারি করবে তোমার বাপকেও গালি দিবে এই জন্য আমি তোমার বিয়েতে যেতে পারব না এবার মেয়েটা ডাক দিয়া বলছি ফাতেমা ১২ বৎসর থেকে তোমাকে আমি চিনি তোমার কথার উপরে আমি আমার লাইফের সিদ্ধান্ত নিয়েছি এখন তুমি যদি আমার বিয়েতে না যাও আমি কিন্তু কঠিন সিদ্ধান্ত নিতে পারি বলো না আপনি ফাইনাল সিদ্ধান্ত জানা ফাতিমা বললেন আমি যেতে পারবো না মেয়ে ডাক দিয়া ফাতেমাকে বলছে শোনো বোন তুমি যদি আমার বিয়েতে না যাও আমি এই পৃথিবীর কোন ছেলেকে কোনোদিন বিয়ে করব না আল্লাহু আকবার ভালো মানুষের সাথে থাকলে খারাপ মানুষও ভালো হয়ে যায় কথা বলেন না কেন ইহুদির মেয়েটা এই ছেলেরা তোমরা যে খারাপ ওয়াজে যাইতেছি না আজকে ইহুদির মেয়েটা বাবার কাছ থেকে একদিনের সময় নিয়ে ফাতেমার কাছে এসেছে তার লাইফের সিদ্ধান্ত নিতে আর আমাদের দেশের মেয়েদেরকে যদি বাপ বলে মা আমি তোমার জন্য একটা স্মার্ট ছেলে ঠিক করেছি তার বাড়ি আপনাদের এই গ্রামে ধরেন একটা ভদ্র একটা ছেলে ঠিক করেছি খুব পয়সাওয়ালা ভালো ছেলে তুমি কি বিয়েতে রাজি মেয়ে বলবি বাবা আপনি কি বলছেন আই এম সরি আম ডোন্ট ডিস্টার্ব বাবা আমাকে বলে ডিস্টার্ব করবেন না আমি ম্যাচিউর আমি এখন ইউনিভার্সিটিতে পড়ি আপনি আমার জন্য ছেলে ঠিক করেছেন আমি তো পাঁচ বছর আগে বল্টুর ছেলের সাথে প্রেম করি কথা বলেন তুমি এখন আমার জন্য ছেলে ঠিক করছো আমি তো পাঁচ বছর আগে কাম সাইরে লইছি কথা বলেন না কেন আছে না নাই যেই মা জন্ম দিল যেই বাবা ৩০-৪০ বছর মাথার গাম পায়ে ফেলে খাওয়াইলো সব বাদ দিয়া কি যে ধুলি পড়া দে ছেলেরা দুই সাইড দিন টেলিফোনে কথা বলে গাট্টি বুসকলিয়া জায়গার সাথে ভাগ্যা জায়গা কথা বলেন না কেন এই কাজ কইর না এই কাজগুলো কইর না এগুলো হারাম কাজ এ পথে যাইও না যেই ছেলে তোমাকে ফুসলাইয়া নিয়ে যাচ্ছে বোন এমন একদিন আসবে এমন একদিন আসবে সে তোমার সব নিয়ে হয়তো রাস্তায় তোমাকে ফেলে দেবে আর যুবকদেরকে বলছি জোয়ান তুমি যেই মেয়ের প্রেমে পড়েছ হয়তো স্মার্ট একটা মেয়ে বিউটিফুল একটা মেয়ে এক্সট্রাঅর্ডিনারি করা তার চেহারা একটা মেয়ে জোয়ান তুই জানিস না যার সাথে প্রেম করে মা বাবার সঙ্গে কথা বলিস না যার সাথে সম্পর্ক করতে গিয়ে ফেন্সিডিল ইয়াবা ধরলে যার সাথে সম্পর্ক করতে গিয়ে পড়ালেখা বাদ দিলে যুবক তুই জানিস না কসম রব্বে পাকের জাতের আল্লাহর ঘর মসজিদে বলছি যেই মেয়ের সাথে পাঁচ বছর সম্পর্ক করলে ওই মেয়ে যদি আগামীকালকে ঘুম থেকে উঠে তোমার চাইতে স্মার্ট তোমার চাইতে টাকাওয়ালা বারো একটা ছেলে তোমার চাইতে স্মার্ট আর একটা ছেলেকে পায় হয়তো ঘুম থেকে উঠে তোমাকে ভুলে যেতে এক মিনিটে সময় লাগবে না ভুলে যাবে তুমি এক মিনিটে ভুলে যাবে ইয়া আইয়ুহাল ইনসান রব বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম এই মানুষ তোর কি হয়েছে কে তোকে দুকা দিল মা গাররাকা বিরাব্বিকাল কারীম আমার মতো মহান রব থেকে তোকে দুকা দিয়েছে কে অথচ আল্লাযী খালাকাকা আমি তোকে বানাইছি দুকাটা দিল কে কথা কি বুঝতেছেন আমার কষ্ট হচ্ছে আপনাদের আমি জানি কষ্ট হওয়ার কথা সব দিকে বন্ধ গরম তো লাগতেই পারে কষ্ট হচ্ছে আমি কি কথা সামনের দিকে নিয়ে যাব কিন্তু আমার সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে ভাইগুলো দাঁড়ায় রয়েছে বসছে না একটু যদি বসতে পারতাম আমি খুশি হইতাম এবং তোমাদের জন্য এই কথাগুলো বলতাম এত কম থেকে দাঁড়ায় রয়েছে তোমরা এখানে জায়গা জোগা নাই কোনো জায়গায় এই যে জায়গা আছে তোমরা তো দেখ আমারও তো দেখা লাগবে না চেহারা এই চেহারা না দেখলেও আর শোনা যাবে কিন্তু বসো আমি কিছু কথা বলি কষ্ট হচ্ছে আপনাদের এবার একটু হাত তুলেন দেখি এই কর্নার থেকে কার কার কষ্ট হইতেছে বড় নাকি এত ওয়াজ করার পরে কষ্ট হইতেছে মেয়েটা ফাতেমার কাছে এসে বলছে বোন তুমি যদি আমার বিয়েতে না যাও আমি বিয়ে কথা বলেন বিয়ে হযরতে ফাতেমা ডাক দিয়ে বলছেন বোন শোনা
তুমি আমাকে আবেগি করে ফেলেছো, আমি যদি তোমার বিয়েতে না যাই তুমি বিয়ে করবে না বলেছো, আমি কথা দিলাম বোন রে, যাও অবশ্যই ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব। সুবহানাল্লাহ পড়ে এ ভাই এটা ছাড়িস না। আচ্ছা শোনো ভাই, আচ্ছা শুনুন শুনেন, আমার কথা শুনলেই চলবে, একটু শুনেন, একটু কথা বন্ধ করো। মেয়েটা বাবার কাছে গেছে, গিয়ে বলছে আব্বাজান আপনি আমার জন্য ছেলে ঠিক করছিলেন না, ইহুদির ছেলে, আমি রাজি, তুমি বিয়ে দিতে পারো আমি রাজি। ইহুদি তো খুশি হয়ে গেছে, আমার একমাত্র একটা সন্তান একটা মেয়ে, হাজার কোটি টাকার মালিক, মেয়েটা বিয়েতে রাজি হয়ে গেছে, সে তো একবারে খুশি, সবাই দাওয়াত দিতেছে। মেয়ে বলতেছে আব্বা বিয়েতে আমি রাজি ঠিক আছে কিন্তু শর্ত আছে। ইহুদি বলতেছে মা তোমার শর্ত কি? ঘর বাড়ি দেওয়া লাগবে, সবই তো তোমার, সবই তো তুমি পাইবা, শর্ত আবার কি? মেয়ে বলছে না আব্বা আমার একটা শর্ত আছে আপনাকে বলা লাগবে। ইহুদি বলছে মা বলো। ইহুদির মেয়ে ডাক দিয়া বলছে আব্বা জান আমার শর্ত হলো আমি বিয়েতে রাজি হয়েছি, আমার শর্ত হলো আমার বিয়েতে আমার পাশে বসা থাকবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে ফাতেমা। আমি তাকে দাওয়াত করেছি, আমি তাকে ইনভাইট করেছি, আমি বলেছি সে আমার বিয়েতে আসবে। এই কথা শুনে ইহুদির যেন মাথায় রক্ত উঠে গেছে, পায়ের রক্ত মাথায়। বলস কি তুই মুহাম্মদ আমার জাত শত্রু, মুহাম্মদ আমার জাত শত্রু, সে আমার ধর্মের বিরুদ্ধে যে গিয়েছে, নতুন ধর্ম প্রচার করেছে, তার মেয়েকে আমার বাড়িতে দাওয়াত করা যায় না। রাত দিন যার বিরোধিতা আমি করলাম, তার মেয়েকে নাকি আমার বাড়িতে দাওয়াত করবে। মেয়েরে শোন, প্রয়োজন বুঝে জিন্দেগিতে তোরে বিয়াই দিতাম না, এরপরও মুহাম্মদের মেয়েকে আমার বাড়িতে আসতে দিব না। মেয়ে দাঁড়াইয়া বাবার সামনে ডাক দিয়া বলছে আব্বা জান এই পৃথিবীতে কোনোদিন আপনার সামনে দাঁড়িয়ে কোনো কথা বলি নাই, আজকে আপনার সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে চাই। আপনি বলেছেন ফাতেমা আসলে আমাকে বিয়ে দিবেন না, কথা কি সত্য? ইহুদি বলতেছে যা বলছি সব সত্য, বিয়ে দিতামই না। এবার মেয়ে বলছে আব্বা জান আমার সিদ্ধান্ত আপনি শোনেন, আপনি যদি আমার বান্ধবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে মুসলমান ফাতেমাকে আমার বিয়েতে আসতে আপনি বাধা দেন, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, আমি মরে যেতে পারি, এই পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। আল্লাহু আকবার। মেয়ে বলছে আমি বিয়েই করব না। বাপ চিন্তা করলো আমার একমাত্র মেয়ে, আর যদি এখন বিয়ে না করে মুখ দেখাই কি পাবলিকের কাছে, কি সবাই যদি দাওয়াত চাওয়াত দিলাম এত লজ্জায় তো শেষ। ইহুদি তো আর আমাদের মতো না, এত মারাত্মক ব্রেইন আলা। হে বলতেছে মেয়ে চিন্তা করিস না, একটু মজা করলাম, যা মোহাম্মদের মেয়ে তোমার বিয়েতে আসতে আমার বাধা নাই, কোনোভাবে কৌশল করো মেয়েকে বিয়ে দিতে চায়। মেয়েটা তো খুশি হয়ে গেছে, আব্বা তুমি রাজি? কই এমনি রাজি না আমার শর্ত আছে। মেয়ে বলতেছে আব্বা আপনার শর্ত কি? ইহুদি বলতেছে আমার শর্ত হলো মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে যদি আমার বাড়িতে তোমার বিয়েতে আসতে হয় সেই ছেঁড়া কাপড় পরে আসতে পারবে না, কারণ আমার বিয়ে তোমার বিয়েতে আমি যাদেরকে আমার বাড়িতে দাওয়াত করেছি ইনভাইট করেছি সবাই পয়সাওয়ালার ছেলে মেয়ে, কোটি কোটি টাকার মালিক, দামি দামি পোশাক পরে আসবে, আর মোহাম্মদ তিন বেলা এক বেলা খাবার পায় না, থাকবার ঘর নাই, তার মেয়েকে তো নতুন জামা কাপড় দিতে পারবে না, হ্যাঁ ছেঁড়া কাপড় পরে বিয়েতে আসবে, এটা হতে পারে না। সে যদি তোমার বিয়েতে আসতে হয় একটা নতুন জামা পরে আসা লাগবে। ইহুদির চিন্তা হইল গরিবের মেয়ে নতুন পোশাক পাবেও না, বিয়েতেও আসতে আসতে বললেন বিয়েতে আসতে এই কৌশল করেছে ইহুদি যে মোহাম্মদের মেয়ে তো বিয়েতে আসার সুযোগ নাই, কাপড় লাগবে। আল্লাহ যখন ইহুদির কথা শুনলেন, আল্লাহও সিদ্ধান্ত নিয়েছেন ইহুদি শোন তুই আমার ফাতেমা যে আমার কদমে সেজদায় পড়ে কান্দে, তুই তাকে বিয়েতে না আসার জন্য কৌশল করছস, আর আমি আল্লাহ এখন সিদ্ধান্ত নিলাম কৌশল করলাম আমি ফাতেমাকে বাড়িতে পাঠাবো না। সুবহানাল এটা বাদ দেন কেমন, সুবহানাল একটু জোরে কন, তাবারুক আছে না না নাই, তাবারুক খাইবেন আর আসতে কইবেন, এটা কাজ হইতে সুবহানাল একটু জোরে কওয়া লাগবে,
ইহুদি সিদ্ধান্ত নিয়েছে ফাতেমাকে আসতে দিবে না, আর আল্লাহ সিদ্ধান্ত নিলেন মনে মনে ইহুদির কথা শুনে ফাতেমা কি বাড়িতে ঢুকাবই। আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া মাকারু ওয়া মাকারু আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালাল বলছেন তোমরা কিসের কৌশল করো রে, তোমাদের চাইতে আমি আল্লাহর কৌশল আর হাজার হাজার গুণ বড় কম। সুবহানাল্লাহ। ইহুদির মেয়েটা ফাতেমার কাছে কান্না করে এসে বলছে, বোন তুমি আমার বিয়েতে যাও, আমার বাপ চায় না, এটা বহুত বড় ভিতরে 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 বহুত শয়তান আমার বাপ, কোনোভাবেই তোমাদেরকে সহ্য করতে পারে না, তুমি আমার বিয়েতে যাও, বাপ চায় না, আমি তো তুমি ছাড়া বিয়েই করতাম না। বাপ আমাকে বলছে তুমি যদি একটা নতুন জামা কাপড় পরে যাও তাহলে বিয়েতে যাইতে পারবা, আনলে যাইতে পারবো না। বোন এখন তুমি একটা নতুন জামা কাপড়ের ব্যবস্থা করো। এই কথা শুনে ফাতেমা হাউমাউ করে কান্না শুরু করে দিয়েছেন। বোন তুই কি বলিস, আমি কাপড় কোথায় পাবো, আমার বাবা তিন বেলা এক বেলা খাবার দিতে পারে না, আমার থাকবার একটা ঘর নাই, আমার বাবার পরনের কাপড়টাও ছেঁড়া তালি দেওয়া, আর আমি কেমনে নতুন জামা পাবো, যা আমি পোশাকও পাবো না বিয়েতেও যেতে পারবো না। ইহুদির মেয়েটা বলছে, বোন আমি এটা মানতেই পারি না, তুমি একটা নতুন পোশাকের ব্যবস্থা করাই লাগবে। ফাতেমা তো বলছেন আমি পারবো না। ইহুদির মেয়েটা দাঁড়ায় গেছে, ইহুদির মেয়ে দাঁড়িয়ে বলছে, ফাতেমা সানাব তুমি আমাকে অনেকবার বলেছ এই পৃথিবীতে তুমি একজনকে মন থেকে ভালোবাসো, তোমার সঙ্গে নাকি একজনের প্রেম আছে ভালোবাসা আছে, ও ফাতেমা তুমি আমাকে বলেছ সারাদিন তাকে না দেখে তার কথা চিন্তা করে করে রোজা রাখো, সে বলছে তোমার প্রেমিক তোমাকে বলছে ফাতেমা খাইস না, আমাকে যদি পেতে চাও সারাদিন না খায়া রোজা রাখো, ও ফাতেমা তুমি সারাদিন না খেয়ে রোজা রাখো, তুমি আমাকে বলেছো যার সঙ্গে তোমার সম্পর্ক, তুমি যখন গভীর রাত্রে নামাজের সেজদায় পড়ে যাও, সেজদায় গেলে তোমার প্রেমিক তার নাম তুমি বলেছো তোমার সৃষ্টি করতে আল্লাহ, তুমি সেজদায় গেলে সে নাকি তোমার সঙ্গে কথা বলে, আ ফাতেমা তুমি বলেছো নামাজে দাঁড়াইয়া যখন সূরা ফাতিহা তিলাওয়াত করো প্রত্যেকটা আয়াতের শেষে সে নাকি জবাব দিয়ে দে আল্লাহু আকবার, আ ফাতেমা তুমি আমাকে বলেছো তোমার আল্লাহ আসমান বানাইছে জমিন বানাইছে, তোমার আল্লাহ তোমার বাপকে ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দিতে চাইছে, এত বড় ক্ষমতাবান যে আল্লাহ তুমি বলেছো তোমার আল্লাহর কাছে কিছু চাইলে ফিরাইয়া দেয় না, কেন কেন এত কষ্ট করো যার সঙ্গে এত বছরের প্রেম ভালোবাসা, আমরা দুনিয়ায় দেখেছি কোনো ছেলের সঙ্গে প্রেম করলে তাকেও কোনো জিনিস বললে ফিরাইয়া দেয় না, প্রয়োজন বুঝে দুনিয়ার কোনো জিনিস বিক্রি করে হলো চুরি করে ডাকাতি করে হলেও রিক্সা ভ্যান চালাইয়া হলেও মেয়েটার আবদার পুরা করে, ও ফাতেমা তুমি যার সঙ্গে সম্পর্ক করেছো তুমি বলেছো তার নাম আল্লাহ, সে আল্লাহর জন্য পাগল হয়েছো যার কদমে সেজদা দিয়ে কান্না করো, তোমার আল্লাহ কি পারবে না তোমাকে একটা মাত্র পোশাকের ব্যবস্থা করতে, আমার মন বলছে ফাতেমা তুমি যদি তাকে বুঝাইয়া বলতে পারো অবশ্যই তোমার একটা কাপড়ের ব্যবস্থা হয়ে যাবে। ফাতেমা যখন আল্লাহর কথা শুনলেন আর নিজেকে সামলে রাখতে পারলেন না, চুকের পানি ছেড়ে ইহুদির মেয়েকে জড়াইয়া বলছেন বোন রে বাড়িতে চলে যা, আমি কথা দিলাম ইনশাল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং এই পৃথিবীর সব থেকে দামি কাপড় পরে যাব। সম্পর্ক করো, ওখানে রবের সাথে সম্পর্ক করো, সব আদায় করে নিবা, সব 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 পেয়ে যাবা। মেয়েটা বাবার কাছে পৌঁছে গিয়েছে, বাবাকে ডাক দিয়ে বলেছে আব্বা যান
আমার বিয়েতে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর মেয়ে আসবে বলছে। ইহুদি চিন্তা করছে আসো কোনো আপত্তি নাই, কারণ নতুন জামাও পাবে না আসতেও পারবে না। আমার আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলছেন ইন্না কাইদা শাইতানি কানা যাঈফা। কাফের বেঈমানেরা যত কৌশল করে রে, তাদের সকল কৌশল আমি আল্লাহর কাছে মশা মাছির গড়ের চাইতে আরো বেশি দুর্বল, কোন ঠিক কিনা? এখন মনে করেন আগামীকালকে বিয়ে, মানে মধ্যখানের ওয়াজ বাদ দিয়ে দিলাম, কথা শুনে লম্বা করা যাবে না, 11:30 ঘড়িতে দেখতেছি, মানে আগামীকালকেই বিয়ে। এখন বিয়ের আগে তো কাপড় কিনতে হইব, জুতা মোজা কিনতে হইব, আরো কত কিছু কিনে লাগবে না, দাওয়াত দেওয়া লাগবে, আরো কত কিছু, সব বাতিল, আজকের মতো বাদ, ডাইরেক্ট বিয়াতে আমার জায়গা। আগামীকালকেই বিয়া, কোন দিন? ইহুদির মেয়েটা বিকেলবেলা ফাতেমার কাছে এসে বলছে বোন আগামীকালকে না আমার বিয়ে, তোমার কাপড়টা দেখি। ফাতেমা বলছেন আমি তো ভুলেই গেছি কালকে যে তোমার বিয়ে, এ কথা তো আমি ভুলেই গেছি, মনে নাই। মেয়ে বলছে বোন তুমি বিয়েতে না গেলে আমি তো কালকে মারাই যাব। ফাতেমা বলছেন শোনো টেনশন কইরো না, তুমি যাও, এখনো এক রাত বাকি আছে। আল্লাহ আকবার বললেন, এখনো একটা রাত বাকি আছে, আর আমার ঘরে তো আকাশের চন্দ্র সূর্য পূর্ণিমা বৈশা রয়েছে, আমার কলিজার টুকরা আব্বা, আল্লাহ আকবার, যাও। আমার বিশ্বাস আগামীকালকের ভিতরে পোশাকের একটা ব্যবস্থা হয়ে যাবে। কি বিশ্বাস দিলের ভিতরে! যুবক তোদেরকে বলছি ভাই, এই বিশ্বাসটা বসাও না দিলে, এই বিশ্বাসটা একবার বসাইয়া দেখো না কত স্বাদ আর কত মজা। কি চাও? কিছু টাকারই তো তোমাদের দরকার, কিছু টাকাই তো, দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি আরে কিচ্ছু না, তুমি রবের জন্য হয়ে যাও, তুমি দুনিয়ার পিছনে ঘোরা বাদ দাও, দুনিয়া তোমার পিছনে ঘুরতে বাধ্য। আমি আমার লাইফ থেকে বলতেছি, এটা ওয়াজের ময়দান ছাড়াও আমি আমার লাইফ, যারা আমার ব্যক্তিগতভাবে ছিনে, যারা আমার একেবারে কাছে থেকে ছিনে, যে আমার এই যে আপনার এলাকার আমার দেলোয়ার ভাই, যারা আমার কাছ থেকে ছিনে, তারা খুব ভালো জানে দুনিয়া বাদ দেও। আমি দু হাত জোর করে বলছি দুনিয়া বাদ দাও, কি চাও দুনিয়া আমারে বলো, টাকা লাগবে তো, এটা বাড়ি লাগবে, এটা সুন্দর বউ লাগবে, এই তো, আরে দূর সব বাদ দেও, সব রব তোমার বাড়িতে পৌঁছে দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলো, পৌঁছে দিবে ইনশাআল্লাহ। রবের জন্য কিছু করো। রাত্র গভীর হয়ে গিয়েছে আমাদেরও, ফাতেমারও, ফাতেমা রাত্রে গভীর মুসল্লা বিছাইয়া দিয়েছে, কারণ গভীর রাত্রে কেউ কথা না শুনলেও শুনবেন কে, কেউ না দেখলেও দেখবেন কে, আমার ব্যথা কেউ না বুঝলেও বুঝবেন কে, আল্লাহ তো আছেনি। আল্লাহ বলেছেন গোলাম তুই কেমনি আমারে ভুইলা যাস, কেমনি আমাকে ভুইলা যাস, আমার রসুলকে বলছেন আমাদের কথা বুঝাতে গিয়ে আমার রসুলকে, আল্লাহ বলছেন আমি নিজেই তো প্রেম করি, আল্লাহ নিজে বলছেন আমি নিজে প্রেম করি আমার রসুলের সাথে, বন্ধু তুমি খাদিজাকে নিয়ে কম্বলের নিচে আরামে ঘুমাও, তোমার প্রেমিক আল্লাহর সে আসিবে, আল্লাহ আমি আর সে আসিবে, একা একা ভাল লাগে না, তুমি আয়েশাকে নিয়ে মজায় মজায় ঘুমাও, আমি প্রেম করে তোমার সাথে কথা বলতে চাই, সারা রাত জেগে আছি একটা বার কথা বলবো, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম, আমি একটা মিনিট ঘুমাই না, একটা বার কথা বলতে চাই, উঠো ঠান্ডা পানি দিয়ে ওযু করো, সেজদায় গিয়ে আমাকে একটা বার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহর সে আসিবে থাকবো না, সাথে সাথে তোমার দরজায় হাজির হয়ে যাবো। রব তো তার না, কেমনে সে রবকে বইলে যাও, কি হয়েছে তোমাদের, কেন কি হইল ভাই? হজরতে ফাতেমা জায়নামাজ বিছিয়ে দিছে রাত্রে, তোমাদেরকে এত কথা বলতেছি আল্লাহর কাছাকাছি আনতে চাই, আসো না আল্লাহর কাছে, একটু কাছাকাছি থাকো না, দিলের কষ্টটা আল্লাহর সাথে শেয়ার করো, ফেসবুকে না, কিছু হইলেই তো ফেসবুকে লেখো, ওখানে তোমার কে দেখবে, ব্যথাটা আল্লাহর কাছে বলো না,
দিল খুলে ওখানে বলো না কেন। হযরতে ফাতেমা মুসল্লা বিছায়া দিলেন, সাজদায় পড়ে গিয়েছেন, চোখ থেকে অনবরত পানি পড়া শুরু করেছে, ডাক দিয়া বলছে আল্লাহ আজ আমি পরীক্ষা করব সত্যি কি আপনি আমারে ভালোবাসেন না আমি একা একা শুধু আপনাকে ভালোবেসে যাই। আয় আল্লাহ তাআলা আমি ফাতেমা তোমার প্রেমে এত পাগল হয়ে গিয়েছি, কোনদিন তোমার কাছে আমি কিছু চাইলাম না, তুমি বলেছো রোজা রাখা লাগবে তোমাকে পাইতে গেলে, না খায়া সারাদিন থাকা লাগবে তোমাকে পাইতে গেলে, আমি ফাতেমা তো না খায়া থাকি তোমাকে পাওয়ার আশায়, তুমি বলছো তোমাকে পাইতে গেলে হারাম খাওয়া যাবে না, আমি ফাতেমা তো হারামের ধারে কাছেও যাই না, তুমি বলে দিয়েছো তোমাকে পাইতে গেলে গভীর রজনীতে তোমার কদমে সাজদায় পড়ে যেতে হবে, আরামের বিছানা ছেড়ে দিতে হবে। আল্লাহ এই কথা যেদিন থেকে শুনছি কোনোদিন ফিট লাগাইয়া ঘুমাই না, আমি না তোমার কদমে সাজদায় পড়ে যাই, ও আল্লাহ তুমি না আমাকে কত কিছু এই দুনিয়ায় দিতে চাইছিলাম, বাপ বলছে সব জেড়ে ফেলে দিয়েছি ইন্তেকালের পরে তোমাকে পেতে চাই, বাবা জীবনে নতুন কোনো জিনিস দেয় না, কোনো অনুযোগ নাই বিয়োগ নাই, বাবার সঙ্গে কোনো কষ্ট নাই, আমার বাবা তো কষ্ট করে কিছুই নাই। আয় আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমার কাছে কিছু চাইলাম না, আজ আমি ফাতেমা তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই, আজকে পরীক্ষা করব সত্যি কি আপনি ভালোবাসেন না, আমি হয় সম্পর্ক থাকবে নাইলে ভাঙবে, ভালোবাসা শুধু এক পক্ষ থেকে হয় না। ফাতেমা বলছেন আল্লাহ অমনি এই জিন্দগিতে কিছুই চাইলাম না, আজ আমি তোমার কাছে ছোট্ট একটা জিনিসের আবদার করতে চাই, গাড়ি না বাড়ি না সম্পদ না কিছুই না, আয় আল্লাহ তাআলা এটা আমার সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমার চাহিদা পুরাবার জন্যে না, আমাকে সৌন্দর্য দেখাবার জন্যে না, আমার বাবা দিনের দাওয়াত নিয়ে মানুষের ঘরে ঘরে বাজারে বাজারে যায়, আমি মেয়ে হওয়ার কারণে যেতে পারি না, আয় আল্লাহ তাআলা তুমি আজকে আমাকে একটা কাপড়ের ব্যবস্থা করে দিবা, তুমি তো গভীর রজনীতে ফেরাউনের দুয়ারেও কবুল করছো, তুমি তো ইউসুফ নবীকে জঙ্গলের ভিতরে কূপের ভিতরে কাপড়ের ব্যবস্থা করে দিছো, তুমি তো ইব্রাহিমকে আগুনের ভিতরে কাপড় দিছো, আয় আল্লাহ তাআলা আজ আমি তোমার কাছে একটা ছোট্ট কাপড়ের আবদার করলাম, আমি ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে চাই, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, সৌন্দর্য বাড়াবার জন্যে না, আমাকে সুন্দর দেখাবার জন্যে না, ওই কাপড় পরে ইহুদির মেয়ের বিয়ে বাড়িতে যেতে চাই, যেন ওই বাড়িতে যত মহিলারা আসবে জমা হবে সকল মহিলারা যেন আমার কাপড়ের দিকে তাকাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যা। আল্লাহু আকবার। ওয়াজ কিন্তু লম্বা হয়ে যাইতেছে না, আরে শোনেন না, আরে শোনেন, ওয়াজ লম্বা হইলে দুইটা সমস্যা, একটা হইলো তবরুক ঠান্ডা হয়ে যাইব, এরপরে পকেট থেকে টাকা দিবেন না, মানে আমারা বলেন আপনারা পয়সা দিবেন, এখন নাকি মাদ্রাসায় দিবেন, দিবেন তো আপনারা যদি কথা দেন তো ওয়াসালাম দিবেন তো, এক দুইজন কইলো দেখি, বলছি দিবেন তো পয়সাপাতি দিবেন তো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ, বুঝলাম না এখন আওয়াজ কমতেছে কেরে, নাহ তো ওয়াজ লম্বা করা যাইতই না, আমার একটু সহযোগিতা করেন, বলেন হুজুর ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমরা দিব ইনশাল্লাহ, আমিও কথা দিলাম ওয়াজ করব, কিন্তু যেই জায়গায় গিয়া ওয়াজ রাইখা দিব কেউ বলতে পারবেন না হুজুর সালাম, ঠিক আছে তো না, বলেন, আরে আমি একটা জায়গায় তো যাবো ইনশাল্লাহ, ঠিক আছে তো ইনশাল্লাহ, একটা জায়গায় গিয়া তো রাখবো ইনশাল্লাহ, বলেন না ইনশাল্লাহ, ইনশাল্লাহ নাম ওয়াদা, আর রাসূল হাদিসে বলছেন ওয়ালা দিন আলী মানলা আহদালা, যারা ওয়াদা দিয়ে ওয়াদা রাখে না এদের কোনো ধর্ম নাই, মানে আপনারা ওয়াদা দিছেন আমি রেখা দিলে কিছু কইতে পারবেন না, কইলে তো ওয়াদা ভাঙ্গে যাইব, মানে আপনারা থেকে আমি কম সালাক না, কথা বুঝতে পারছেন,
এখন আমরা সামনের দিকে যেতে পারি। হযরতে ফাতেমা কাঁদতেছেন কার কাছে? কথা বলেন না, কি চাইছে? কি চাইছে? কাঁদতে কাঁদতে জায়নামাজ ভিজাইয়া দিছে, মুসল্লা উঠাইয়া নামাজ শেষ করে গভীর রাতে দাঁড়ায় রয়েছে। কি যে করতাম, খালকি দিয়ে কাপড় চোপড় কিছু নাই, হঠাৎ তার নাকের মধ্যে আলাদা একটা সুঘ্রাণ লাগতেছে। কি রে, এমন গ্রাম তো আমি কখনো দেখি নাই। হঠাৎ করে ঘরের পশ্চিম কর্নারে তাকাইয়া দেখে দুইটা সুন্দর কাপড়ের প্যাকেট দেখা যায়। আল্লাহু আকবার! ফাতেমা কাপড়ের প্যাকেটগুলো হাতে নিছে, চিন্তা করে কেরাইকা গেল, দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি ঘরের ভিতরে, কে আসলো না, কাপড় ঢুকলো কেমনে? রাসূল পাক ঘরে বসা কাপড় দুইটা নিয়ে কলিজার টুকরা বাবার কাছে গিয়ে বলছে, আব্বা আমি আল্লাহর কাছে কাপড় চাইলাম, কিন্তু কে জানি এটা রেখে গেছে। নবীজি কাপড়গুলো হাতে নিলেন, ফাতেমা চলে গেলেন, কাপড়ের প্যাকেটগুলো খুললেন। রাসূল খুলে দেখেন একটা প্যাকেটের ভিতরে একটা সালোয়ার, একটা কামিজ, আর একটা প্যাকেটের ভিতরে একটা ওড়না, অর্থাৎ তিনটা কাপড়, সালোয়ার, কামিজ আর ওড়না। রাসূল বুঝতে পারলেন কাপড়ের ডিজাইন করা স্টোন দিয়া, পাথর দিয়ে পোশাকের ডিজাইন করা, ওড়নার মধ্যে গ্লাস টুকরা টুকরা করে ডিজাইন করা, এই ডিজাইনের কোনো কাপড় আমিও তো দেখি নাই, এমন সুন্দর পোশাক আমিও তো দেখি নাই। আর তিনটা পোশাক দিলেন, তিনটা পোশাক তো জান্নাতি মহিলাদের পোশাক হয়, এটা কোত্থেকে আইলো, কে দিয়ে গেল? আল্লাহু আকবার বলেন। নবীজি আশ্চর্য পোশাক হাতে নিয়েছে, এত ডিজাইনের পোশাক কোত্থেকে আসলো? হঠাৎ শুনে ঘরের দরজায় কে যেন নক করতেছে, রাসূল দরজা খুলে দিলেন, জিবরিল আমিন হাজির হলেন, রাসূলকে সালাম করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ভাঙ্গা করে থাইকা আপনার মেয়ে খেয়ে না খেয়ে আল্লাহর সঙ্গে আমার সম্পর্ক করেছে, আজকে আল্লাহর কাছে একটা পোশাক চাইছে, আর আল্লাহ আমাকে দিয়া জান্নাতুল ফিরদাউস থেকে কাপড়গুলা পাঠাইয়া দিয়েছে। আল্লাহ পাঠাইয়া দিয়েছে। নবীজি কাপড়গুলো হাতে নিলেন, কতক্ষণ কাঁদলেন একা একা, যে আমার মেয়ে আমার ঘরে থেকে খেয়ে না খেয়ে আল্লাহর সাথে এমন একটা সম্পর্ক করছে। কান্না করতে করতে মেয়েকে ডাকলেন, কথা না বাড়িয়ে বলছেন, মানো কাপড়গুলো পরে আগামীকালকে বিয়েতে যাইও, পর্দার সাথে যাইও। কিসের সাথে? তো ফাতেমা কি পর্দা ছাড়া যাইব? ফাতেমা একে তো রাসূলে পাকের মেয়ে, খাদিজার গর্বে রাসূলের ঔরসে হযরতে ফাতেমা, যাকে আল্লাহ বানাতে চায় সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি মহিলাদের নেত্রী যারে বানাতে চায়, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতি যুবকদের নেতা হাসান হুসাইনের মা যাকে বানাতে চায়, আসাদুল্লাহিল গালিব, আল্লাহ যাকে বিজয়ী বাঘ বানিয়েছে হযরতে আলী, তার স্ত্রী যাকে বানাতে চায়, সে কি কম সুন্দর? কথা বলেন না কেন? এই ফাতেমাকে রাসূল বলছেন পোশাক পরে যাইও, পর্দার সাথে যাইও। পর্দার কথা কেন বলেন? এটা লম্বা তাফসির, অন্য আলোচনা। রাসূল বুঝতে চাইলেন মহিলারা যেদিন নতুন পোশাক পরে ওই দিন পর্দা করে না। কথা বলেন না কেন? যেদিন মার্কেটে যায়, যেদিন বিভিন্ন বিয়ে শাদিতে যায়, বিভিন্ন কনভেনশন সেন্টারে যায়, নতুন পোশাক পরে ওইদিন কি পর্দা করে? নবীজি কথাগুলো বলতে চাইলেন, ওটা লম্বা আলোচনা, ওদিকে যাচ্ছি না আমরা, কারণ রাত্র বেশি হয়ে যাচ্ছে। শেষ কথা হলো, নবীজি বলছেন বিয়েতে যাও, ফাতেমা পরের দিন বিয়েতে এই বাড়িতে আস্তে আস্তে চলে যাচ্ছেন, জান্নাতি পোশাক পরছে, একে তো ফাতেমা পরছে, আস্তে আস্তে নূর আলা নূর, ফাতেমা তো সুন্দর, এর মধ্যে জান্নাতি কাপড় আরও সুন্দর, নূর আর নূর হয়ে গেছে। মহিলার ঘরে যেই ঘরের ভিতরে নতুন মেয়েটাকে অর্নামেন্টস জুয়েলারি পরাইয়া সুন্দর করে সাজগুজ করে বসে রয়েছে যেই মেয়েটা, ওই ঘরের ভিতরে ফাতেমা যখন ঢুকছে, সাথে সাথে পুরোটা ঘর জান্নাতুল ফিরদাউসের নেসকে আম্বরের গ্রানে মুখরিত হইয়া জান্নাতি কাপড়ের আলোতে পুরা ঘর আলোকিত হয়ে গিয়েছে। মহিলার এই মেয়েটারে বাদ দিয়া যেই মেয়ের বিয়ে হওয়ার কথা, এই মেয়ের রাইকা ফাতেমার কাছে এসে বলছে, ফাতেমা ই কাপড় পাইলা কই? তুমি গরিব বাবার মেয়ে, আর এত সুন্দর কাপড়, এত ঘ্রাণ, এত স্টোনের ডিজাইন, গ্লাসের ডিজাইন, এই কাপড় কই পাইছো ফাতেমা? এত সুন্দর কাপড় তো জীবনও দেখলাম না, কোন মার্কেট থেকে, কোত্থেকে কিনছো, কোথায় পাইছো? ফাতেমা বলছেন, ওটা আমি কিনে আনছি। কি করছি? কিনে আনছি। মহিলারা কিনে আনছো মানে গরিবের মেয়ে তিন বেলা খাবার পাও না, আর কিনে আনছো?
ফাতিমা বলছে না ঢং করলাম কিনে আনি নাই আমার এক প্রেমিক আছে প্রেমিক প্রেম করছি এ আমার গিফট দিছে সুবহানাল্লাহ বললেন না এ আমার গিফট মহিলা তো আরো খেপছে কারণ মহিলাদের জিদ কম না বেশি কথা বলেন না আরো খেপছে কই প্রেম করলি এত সুন্দর ডিজাইনের কাপড় দে আমাদের কাপড় তো লাখ 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 টাকা দামের কাপড় লাখপতির ছেলে মেয়েরা আমরা আসছি তোমার কাপড় দেখে আরো সুন্দর ফাতেমা বলছেন শোনো যেটা দেখতেছো আমি পড়ছি ওরা তোমাদের পড়ার তৌফিক নাই তোদের বাপ দাদার সদ্য গোষ্ঠী সম্পত্তি যদি বিক্রি করে দাও আমার কাপড় কিনা দূরের কথা একটা ফাত্তরে কিনতে পারবে না আল্লাহু আকবার বললেন না ফাতেমা কি ভুল বলছে মহিলাদের তো জিদ বেড়ে গেছে কই কি করি বের মেয়ে আমাদের বাপ দাদার সম্পদ বিক্রি করে নাকি কাপড় পাইতাম না ফাতেমা এই কাপড় আমরা কিনবই ফাতেমা বলছেন বললাম তো কিনতেই পারবা না একটু এখানে হাত দিয়া নিজের গায়ে লাগাইয়া যাওগা তোমরা এগুলা পাইবা না মহিলাদের জিদ উঠে গেছে গা যার বিয়ে হওয়ার কথা হ্যাঁ কয় বাবার কাছে গিয়ে আব্বা আমি আজকে বিয়ে করতাম না বিয়ে করবে না কেন ক আপনি যেই মেয়েরে বলছিলেন গরিবের মেয়ে ও যে কাপড় পরছে আর আমি যে কাপড় পরছি আমার কাপড় দিয়ে মনে হয় তার জুতাই মুছা যাবে না আল্লাহু আকবার এই মেয়ে যা কাপড় পরছে এমন কাপড় ছাড়া কিন্তু আমি বিয়ে করতাম না ঘটনা কি কোন বিয়ে শাদীর কি অবস্থা হইতে পারে যেই মেয়ের বিয়ে হবে সেই মেয়ে বলছে ফাতেমার মতো কাপড় ছাড়া বিয়ে করবে না এটা কই পাইতো যেই মহিলারা এখানে জমা হয়েছে মহিলারা বলছে শোনো যারা যারা আসছেন আজকে কোনো বিয়ে শাদি হবে না আমরাও বিয়ে শাদিতে থাকবো না আমরাও চাই ফাতেমার মতো কাপড় আমাদেরকেও দেন কারণ পুরা বাড়ির চিত্র পাল্টে গেছে সবাইকে ফাতেমার মতো কাপড় লাগবে কারণ ফাতেমার মতো কাপড় কই পাইবে ফাতেমা বলছেন দেখো বোন কাপড় টুপড় পাওয়া যাবে না এগুলো পাইবাও না কোনো জায়গায় তোমরা আমার কাপড়টা একটু দেখিয়া মোটামুটি দেখালো একটু গ্রান্ট রান লাগাইয়া দাও তোমরা আর এগুলো আর আশা করো না মহিলারা বলছে ফাতেমা দরকার হইলে বাপ দাদার সম্পত্তি বিক্রি করবো দরকার হইলে কিডনি বিক্রি করুন এরপরও আইফোন 15 কিনে ছাড়ুন কি করে সব বিক্রি করে দিব এরপরে এমন কাপড়ের দরকার ফাতেমা বলতেন সব বিক্রি করলেও কাপড় কিনা দূরের কথা আমার উড়নায় যে ডিজাইন আছে না ডিজাইনের তোমরা গ্লাসও কিনতে পারবা না এবং তিরমিজির একটা হাদিস আছে জান্নাতি মহিলাদের পোশাকের দাম কত হবে শুধু দাম এই দামের ওয়াজ যদি আমি করি লাগবে আরো 2 ঘন্টা পোশাকের দাম কত চিন্তা করছেননি যেগুলো বাদ সব আজকে বাদ দিতেছি মহিলারা বলছে বিয়েতে নাই যার বিয়ে হে বলে আমিও বিয়েতে নাই কাপড় লাগবে মহিলারা সব জমা হয়েছে ফাতেমার কাছে আগে ছিল এই মেয়ের কাছে ও ফাতেমার কাছে বোন বলস না কোন মার্কেট থেকে কিনছস ফাতেমা বলছেন শোনো আমি যে মার্কেট থেকে কিনছি তোদের বাপ দাদারা সেই মার্কেটের নামও শুনে নেয় সুবহানাল্লাহ বললেন না যে দোকান থেকে কিনছি দোকানের নাম জিন্দগিতে কল্পনাও করো নাই মহিলারা তো কসকি আমরা এই দেশের মার্কেট চিনি বনানি গুলশান বাড়িদারা সদরঘাট ইসলামপুর কোন দোকানে কি আছে কোন জায়গায় সিবা গল্লি আছে কোন জায়গায় ফুচকা পাওয়া যায় কোন জায়গায় ছটপটি পাওয়া যায় সেটাও জানি শেষ পর্যন্ত দোকানদার ম্যানেজারের নাম্বারও মোবাইলে আছে এই দেশের মহিলাদের জামাইয়ের নাম্বার মোবাইলে না থাকলেও দোকানের ম্যানেজারের নাম্বার আছে কথা বলেন না কেন অনলাইনে পোশাক কিনে অনলাইনে ডেলিভারি ম্যানের নাম্বার আছে কথা বলেন না কেন আমি কি ভুল বলতেছি সবাস মহিলারা বলতেছে ফাতেমা কি ক আমরা সব মার্কেট চিনি তুমি দেখি ক মার্কেট চিনবো না ফাতেমা বলছেন বোন আমি যে মার্কেট থেকে কিনছি না আমি যে প্রেম করছি যার সাথে মার্কেটের মালিক হে নিজেই মার্কেটের মালিক দোকানের মালিক হে নিজেই এ আমার গিফট করছে ফাতেমাকে মহিলারা বলছে আমরা সব একসাথে বিষ খাই মরে যাই তুমি আমাদের কি দোকান সিনেই দিব এখন কেমনে সিনাইব কন্ত আর আপনাদের কি বা কেমনে সিনাইতাম ফাতেমা বলছেন সোনাবন আমি যে দোকান থেকে কাপড়টা কিনেছি আমার বন্ধু আমাকে যে কাপড়টা দিয়েছে যে দোকান থেকে কিনে দিয়েছে যে দোকান থেকে নিয়েছি ওই দোকানের নাম জান্নাতুল ফিরদাউস যেই মার্কেট থেকে কাপড় কিনেছি ওই মার্কেটের নাম জান্নাত আর ওই মার্কেটে যে রাস্তা দিয়ে গিয়েছি ওই রাস্তার নাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও মহিলারা সিরাত
মুস্তাকিম নামক রাস্তা দিয়া চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে পরে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গেলে পরে আমার প্রেমিক মালিককেও পেয়ে যাইবা, ওখানে গেলে পরে আমার চাইতে আর দামি দামি কাপড় পাইবা। মহিলারা চিন্তা করে জান্নাত, জান্নাতুল ফিরদাউস, এই নাম তো জীবনে চিন্তাও করতে পারলাম না। আমাদের দোকানের নাম সলিমুদ্দিনের দোকান, আর ফাতেমা কয় জান্নাতুল ফিরদাউস আর জান্নাত, এটা কই পাওয়া যায়? ফাতেমা বললেন, বোন আগেই বলছি তোমরা এই মার্কেটও পাবা না দোকানও পাবা না। মহিলারা বলছে, যেই মেয়েটার বিয়ে হওয়ার কথা ওই মেয়ে বলছে, ফাতেমা তোমার সঙ্গে আমার 12 বছরের সম্পর্ক না? সম্পর্ক তো ঠিক আছে, তুমি একা একা কি ওই মার্কেটে যাইবা, আমারে নিয়ে যাইতে পারবে না? ফাতেমা বললেন, তোমরা কি সবাই যেতে চাও? সব মহিলারা বলছে, দরকার হলে সব ছাইড়া দিন, এরপরে ওই মার্কেটে যাওয়া লাগবে, তোমার এই প্রেমিকের সাথে সম্পর্ক করাই লাগবে। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বললেন, তোমরা কি এত দূর যাইতে পারবা? কো যাইতে পারবা মানি, দরকার হলে বাপ দাদারে ছেড়ে দিমু, স্বামীরে ছেড়ে দিমু, মা বাপরে ছেড়ে দিমু, ছেলে মেয়েরে ছেড়ে দিমু, এরপর ওখানে যাওয়া লাগবে। ফাতেমা বললেন, সত্যি তোমরা যাইতে চাও? সব মহিলারা বলছে, ওয়াদা, যাইতে চাই। ফাতেমা বললেন, ওখানে তো যে কেউ যাইতে পারে না, জান্নাতুল ফিরদাউস যে দোকান, বিশাল সিকিউরিটি এখানে আছে, জান্নাত নামক যে মার্কেট এখানে বেশি সিকিউরিটি, আর যে সিরাত নামক যে রাস্তা যে কেউ যাইতে পারে না, ভিআইপি রাস্তা, সিকিউরিটি রাস্তা, এই রাস্তা দিয়ে যেতে গেলে একটা আইডি কার্ড লাগে, পরিচয়পত্র লাগে, পরিচয়পত্র না দেখালে এই রাস্তা দিয়ে কেউ যাইতে পারে না। শুধু পরিচয়পত্র থাকলে হবে না, পরিচয়পত্রে একটা পিন নাম্বার আছে, পিন নাম্বার, ওই গোপন পিন নাম্বার যদি মনে না থাকে তাহলে তুমি যাইতে পারবা না। আইডি কার্ডে যদি আইডি কার্ডের নাম্বার না থাকে, আপনার আইডি কার্ডের কোনো ভ্যালু নাই, আপনার এটিএম কার্ড আছে পিন নাম্বার মনে নাই, বুথ থেকে পয়সা তুলতে পারবেন না। ফাতেমা বলছেন, এই রাস্তা দিয়ে তো যাইতে পারবেন আইডি কার্ড ছাড়া, আইডি কার্ড থাকলেও হবে না যদি পিন নাম্বার মনে না থাকে। এখন তোমরা আমারে বলো, এই আইডি কার্ড কি তোমরা নিতে চাও, এই পিন নাম্বার কি তোমরা নিতে চাও? এর জন্য তোমাদেরকে বহুত কষ্ট করা লাগবে। মহিলারা বলতে, সব ছাইড়া দিব, এরপরও আইডি কার্ডের দরকার। সুবহানাল্লাহ বললেন না? ফাতেমা বললেন, শুনো, এই আইডি কার্ড যদি নিতে চাও, আমার যে বাবা, তোমরা তো চিনো মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমার বাপ, তোমাদের বাপ দাদা আমার বাপরে দেখতে পারে না, আমার বাপ এই পৃথিবীতে শুধু এই আইডি কার্ডেরই দাওয়াত দেয়, এই আইডি কার্ড বিতরণ করে, কিন্তু তোদের বাপ দাদারা আমার বাপকে গালাগালি করে, আমার বাপ তুই জান্নাতুল ফিরদাউসের যে মালিক, হের পক্ষ থেকে আইডি কার্ড বিতরণ করে সবাই নিয়ে যাইতে চায়, তোমরা যাইতে চাও না? মহিলারা কই, কও কি, কও কি, তোমার বাপ এটা বিক্রি করে এটা দেয় দিলে আমরা তো তোমার বাপের কাছে যাওয়া লাগবে। ফাতেমা বলে, যাওয়া লাগবে না, আমার কাছেও আছে। সুবহানাল্লাহ বললেন না? তোমরা কি নিতে চাও? মহিলারা বলছি, এক পায়ে খাড়া, আমাদের লাগবে এটাই। ফাতেমা বললেন, শরাব, সিরাতে মুস্তাকিম নামক রাস্তা দিয়ে যদি চলতে চাও, যে আইডি কার্ড লাগবে, পরিচয়পত্র, ওই পরিচয়পত্রের নাম হলো ইসলাম, আর পিন নাম্বার হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও মহিলারা, ইসলাম নামক আইডি কার্ড ধারণ করে লা ইলাহা ইল্লাল্লাহ নামক পিন নাম্বার যদি মনে প্রাণে দিলে লাগাইয়া দিতে পারো রে, সামনে গেলে সিরাতে মুস্তাকিম নামক রাস্তা পাইবা, ওই রাস্তা দিয়া চললে সামনে গেলে জান্নাত নামক মার্কেট পাইবা, ওখানে গেলে জান্নাতুল ফিরদাউস নামক দোকান পাইবা, ওখানে গিয়ে যদি আমার মালিকের সঙ্গে সম্পর্ক করতে পারো রে, শুধু একটা কাপড় দিবে তা নয়, এমন 10টা 20টা 100টা জান্নাতুল ফিরদাউসও দিয়ে দিতে পারে। মহিলারা বলছে, ফাতেমা দেরি করা যায় না, হাত লম্বা করে দাও। ফাতেমা হাত লম্বা করে দিলেন, একসাথে ফাতেমার কাপড়ের দিকে তাকাইয়া, কেউ বললেন 300 জন, কেউ বললেন 352 জন, কেউ বললেন 400 জন, কেউ বললেন 472 জন মহিলা একসাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়।